আজকে আমরা দেখব ভিডিও প্যাড ভিডিও এডিটরে কিভাবে একটি ভিডিওর উপর টেক্সট অ্যাড করা যায়। তার জন্য প্রথমে আমাদের একটা ভিডিও ইম্পোর্ট করতে হবে। তো এখানে ওপেন ওপেন এখান থেকে আমরা একটা ভিডিও ইম্পোর্ট করতে পারি। অ্যাড ফাইল এখান থেকে আমরা ভিডিও ইম্পোর্ট করতে পারি। আমরা ওপেন থেকে একটা ভিডিও অ্যাড করব। তো ওপেন থেকে আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটারে আমার লোকাল ডিস্কে একটা ভিডিও আছে, আমরা ওখান থেকে 11 নম্বর ভিডিওটা সিলেক্ট করলাম এবং সেই ভিডিওটা ইম্পোর্ট হলো। এখন এই ভিডিওটা আমরা ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেব। ভিডিওটা অটোমেটিক্যালি টাইম লাইনে চলে আসলো। আমরা এখান থেকে এইভাবে ভিডিওটা বড় করতে পারি এবং এখানে বিভিন্ন অপশন আছে, যেমন ওপেন, সেভ প্রজেক্ট, এক্সপোর্ট ভিডিও, অ্যাড ফাইল, অ্যাড টেক্সট, অ্যাড ব্লাঙ্ক, রেকর্ড, ভিডিও ইফেক্ট, অডিও ইফেক্ট, ট্রানজিশন, রিলেট, আন্ডো। তে আমরা অ্যাড ফাইলের মধ্যে অ্যাড ফাইল অ্যাড করতে পারি, অ্যাড টেক্সট আমরা ভিডিওর উপর টেক্সট অ্যাড করতে পারি। তারপরে ভিডিও ইফেক্টস, আমরা ভিডিও ইফেক্টস সাইজে আমরা ভিডিওর উপর এদের বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। অডিও ইফেক্ট, আমরা বিভিন্ন অডিও ইফেক্ট এরপর অ্যাপ্লাই করতে পারি। আর কোন ইম্পোর্ট করা ফাইল আমরা যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিট মেনু থেকে আমরা ডিলিট করতে পারি। তখন আমরা এই ভিডিওর উপর আমরা একটা টেক্সট অ্যাড করবো। আমরা টেক্সট ক্লিক করার জন্য টেক্সটে ক্লিক করব। তো এখন আমাকে টেক্সটটা কীরকম দেখাবো, এরিয়াল এরিয়াল থাকলো কি মেনুতে দেখাবো, এরিয়াল ব্যাংক ব্ল্যাক, স্ক্রোলিং হবে কি না, স্ক্রোলিং হবে কীভাবে হবে, স্ক্রোল টপ টু বাটন হবে। এখানে স্ক্রোলিং হওয়ার বিভিন্ন অপশন আছে, যেমন স্ক্রল টপ টু বটম, স্ক্রল বটম টু টপ, স্ক্রল লেফট টু রাইট, স্ক্রল রাইট টু লেফট। তা আমি স্ক্রল রাইট টু লেফট রেখে দিলাম এবং শ্যাডো, এটা শ্যাডো টেক্সট ব্যাকগ্রাউন্ড হবে না ফুল ব্যাকগ্রাউন্ড করা হবে। আমরা এটা অন টেক্সট, আমরা শ্যাডো চেকবক্সে ক্লিক করলাম, ওকে ওকে ক্লিক করলাম এবং আমরা এই টেক্সট এর উপর লিখব কি, আমরা কি টেক্সট দিব আসলে, যে আমরা টেক্সটের উপর লিখতে চাই। যেমন এটা ব্যবহার ধরেন খানি ভিডিও, খানি ভিডিও দি, খানি ভিডিও লিখে আমরা এন্টার দেবাম। খানি ভিডিও টেক্সটটা এর উপর আমাদের এডিট হয়ে গেল। এখন এই ভিডিওটা আমরা চালিয়ে দেখতে পারি। ঠিক আছে, ফানি ভিডিওটা উপর দিয়ে স্ক্রোলিং হচ্ছে, এখান থেকে ফানি ভিডিওটা উপর দিয়ে স্ক্রোলিং হচ্ছে। এইভাবে আমরা একটি ভিডিওর উপর টেক্সট অ্যাড করতে পারি এবং এই টেক্সটকে আমরা ট্রানজিশন বিভিন্ন ইফেক্ট দিয়ে করতে পারি। এবং সর্বশেষ আমরা যে একটি প্রজেক্ট করলাম, এই প্রজেক্টটা সেভ করার জন্য আমরা এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এখন এটা কি হবে, ডিস্ক করা হবে না আপলোড করা হবে না ফাইল করা হবে, আমরা যেহেতু ফাইল করবো তাহলে ফাইলে ক্লিক করব। এবং ভিডিও ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখাচ্ছে যে সোর্স ফাইল সেটিং, ফাইলটা কোথায় আমরা সেভ করার পর কোথায় যাবে এবং সিতে ভিডিওর এই নামে ব্রাউজে যাবে। আমরা এখান থেকে ব্রাউজ করে সি যদি কোনো ড্রাইভার চেঞ্জ করে দিতে পারি অথবা ফাইল নেম চেঞ্জ করে দিতে পারি। কাস্টম, এখানে কাস্টম কাস্টম বলতে এখানে কাস্টমে রেখে দিলাম। তারপরে এটা এম কী ধরনের কী ফরম্যাটের ফাইল হবে, এখানে বিভিন্ন
যেমন 3GB ফাইল ফরম্যাট আছে, ASP ফাইল ফরম্যাট আছে, AVI, এভাবে অনেকগুলো ফাইল ফরম্যাট আছে। আমরা তা MP.DOT সিলেক্ট করলাম, এখানে ভিডিওটার সাইজ কত হবে তা এখান থেকে সিলেক্ট করা হবে, এবং সর্বশেষ কনস্টার ফ্রিম রেট এখানে ক্লিক না করলে হবে এবং ক্রিয়েটে ক্লিক করতে হবে। এখান থেকে ভিডিওটা আমাদের ইম্পোর্ট হচ্ছে। থ্যাংকস সবাইকে।